بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. বেড়ে যাও, খালাস, সুযোগ আগামী বছর হজ করবেন, পুরা মক্কা যেন পবিত্র থাকে, কোনো কাফের মুশরিক যেন না থাকে। আগামী বছর এই কথা শুনে 1,44,000 সাহাবী রসুলের সাথে হজ করতে আসেন, বিশাল বড় সমাবেশ নিয়ে রসুলের সাহেব বিদায় হজ করেন এবং ওইখানে অবশ্য বলেন যে আমি কি আমার দায়িত্ব পালন করেছি, আমি দাওয়াত দিয়েছি তোমাদেরকে, সব কিছু করছি। তারা বললো যে ইয়া রাসূলুল্লাহ, বাল্লাগতাল রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি নসিহত করছেন, আপনি সব কিছু জানাছেন, কোনো কিছু বাদ রাখেন কিছু, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি। তখন বলে গেছে যে আলা লিবাল্লিগ আশ-শাহিদ আল-গায়ব, তোমরা সবাই জানাছো, আরেকজনের কাছে পৌঁছাই দিবে এই ঘটনা। তারপরে বলে গেছেন, লাস্ট কথা উনি বলছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর খাইবারের মধ্যে এক বিশাল জমিন ছিল, এটা উনি সাত্তা করে দিয়ে গেছেন, উনি কিছুই রেখে যাবেন নাই। উম্মতের জন্য উনি কোরআন হাদিস রেখে গেছেন, কি রেখে গেছেন, আর বলে দিয়েছেন যে এই দুটা জিনিস যারা শক্ত করে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট। কিন্তু আজকে আমরা দুঃখের বিষয় যে আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে অনেক জিনিস নিয়ে গবেষণা করি, কিন্তু কোরআন হাদিসকে নিয়ে আমরা গবেষণা করি না। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনের সঠিক জিনিস, সঠিক তথ্য থেকে জানার তৌফিক দান করুক। 1 নম্বর কোরআন, 2 নম্বর সহি হাদিস, 3 নম্বর সাহাবাদের আদর্শ, আর এই তিনটা জিনিস ধরে যদি আমরা সহি আকিদা আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমাদের অন্তরে, আর এইভাবে আমরা জীবন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সাহায্যকারী হবেন দুনিয়াতেও আখেরাতে, এবং আমরা সবাই ইনশাআল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে যেন আমরা জান্নাতুল ফিরদৌস যেতে পারি, তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরহমাতিল্লাহি ওয়া রাহমাতুর রাহিম। প্রশ্ন তো বলুন, আপনি প্রশ্নটা করেন যে আমাদের আপনি সুদের ব্যাপারে বলছেন, সিগারেটের ব্যাপারে বলছেন, সুদের লাইসেন্স সরকারে দিছে, সিগারেটের লাইসেন্স সরকারে দিছে, মদের লাইসেন্স সরকারে দিছে, সম্পূর্ণ এই বিষয়গুলো সাতটা বিষয় বলছেন, দাঁড়িকা মান এটার কোনো প্রতিবাদ নাই। তো এই বিষয়গুলো যেন সামনে আছে, তাহলে আমি দেখতেছি তো সরকারিভাবে এগুলো সম্পূর্ণগুলো ভুল। আমি বলছি কেন শুনেন, আপনি বুঝেন না, এই 7টা জিনিস তো আপনারা না করতেছেন, সরকার সরকারকে জোর করে আপনারা সিগারেট খাওয়াইতেছেন, সরকারে জোর করে খাওয়াচ্ছে না আপনার, সবগুলো সরকারে জোর করে খাওয়াইলে তখন বলেন যে সরকারে করতেছে, কোনোগুলোই সরকারে আপনাকে জোর করে করতেছে না, আপনারা করতেছেন, না করে ব্যাংক বন্ধ হয়ে যাবে না, সরকারের কি কোনো হাতে সামনে আপনি নিজেই বলেছেন গণতন্ত্র, আমরাই মানি না, আমরা পাবলিকরা যদি কেউই সুদ না দেই না নেই ব্যাংক চলবে, সরকারের কিছুই করার নাই। আপনি যদি সিগারেট না খান না কিনেন, ব্যবসায়ীরা সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি খান কেন? আমি দাঁড়িয়ে কামানো না, আমি দাঁড়িয়ে রাখুন, আমি পর্দা করব, কে আমাদের মানা করবো? আল্লাহ কিছু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি নিজের জন্য নিজে দায়ী, সরকার মরকার বাদ দেন, আপনি আপনাদের সরকারের লিগে আল্লাহ ধরবো না, সরকার আপনি নিজের আল্লাহ থেকে বাঁচান। হ্যাঁ বলেন, এখন সম্পূর্ণ এই বিষয়গুলো আমরা সরকার থেকে এগুলা সহযোগিতা পাইতেছি, আর লেনদেনের ব্যাপারে যত কিছু ব্যাপারে সব কিছুর বিষয় এগুলা তদারকি করবো কে, সরকার
মূলত কি, মূলত যেহেতু মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্রের সরকার কিরকম হওয়ার দরকার, যে সুদূর পর্যন্ত কথা বলবো, মদের জন্য কথা বলবো, দারের জন্য কথা বলবো, সিগারেটের বিষয়ে কথা বলবো, টাকুন দিয়েছে কাপড় বিষয়ে ভরা দামে না এটার বিষয়ে কথা বলবো। এখন আমরা বড় আল, এখন আমরা আমাদেরকে যেরকম নামাজ করে শুনালি, এখন আমরা মোটা মাইক বাজে আজকাল যদি সংসদে দাঁড়ায় যদি কোনো একজন এমপি, এমপিও যদি বলে, তিনশো সিটের মধ্যে একজন এমপিও যদি বলে যে এইভাবে এইভাবে কাজগুলো ঠিক না, তাহলে এইটাও একটা প্রতিবাদ, এটাও কি হবে একটা প্রতিবাদের বাসা হবে, কিন্তু এরকম বলার মতন কোনো মুখে নেই। তো এখন হাজার হাজার মাহফিল, ওয়াজ, দোয়া যত কিছুই হোক, যত জায়গায় হোক, এখন আমাদের ইসলামের কথা বলতে নিষেধ করে, ওয়াজ বলতে নিষেধ করে, যার যার সুবিধা মতো বললে ঠিক আছে, অসুবিধা মতো হইলে এটা ব্যাগ এটা এটা কোরআন হাদিসের বিরোধিতা শুরু হয়ে যায়। তো এখন আমার গণতন্ত্রের অধিকার আছে, এখন আমি গণতন্ত্র চর্চা করতে গেলে এটাকে কোরআনে নাকি হারাম পাবে, আল্লাহ রাসুল তো রাষ্ট্র পরিচালনা করছে। আল্লাহ বলছে প্রত্যেকটা লোক তার নিজের জন্য দায়ী, আমি যখন সংশোধন হব, অমুকে সংশোধন, সবাই সংশোধন হবে, তাহলে ইসলাম কায়েম হয়ে যাবে। এবং সেখানে সরকারের এই যে পার্লামেন্টের সিগলাইছে কি কাম হইতেছে, আইন তো সংবিধান বানায় রাখছে, প্রয়োগ হইতেছে, গণতন্ত্রের দেশ, কিন্তু গণতন্ত্র দেশের মধ্যে যে আইনগুলো হচ্ছে, প্রয়োগ হচ্ছে, হচ্ছে না, পাবলিক মানতেছে না, পাবলিক মানতেছে না, তো আইনে কোনো কাজ হবে না। আইনগুলো আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খৌফ থাকে, তাহলে কোনো সরকার লাগবে না, আপনি একা এক এক সাদের নিষেধ পৃথিবীর কোনো মানুষ নেই, তখন আপনি মাইনে চলবেন, তখন শান্তি আসবে। কিন্তু তৌহিদই তো নাই, আকিদা নাই, কোথায় মানে সরকার মরকার দিয়ে কোনো কাজ নাই, আপনি নিজেরা বাঁচান। আল্লাহ আল্লাহ কার কথা এটা, সুরা তাহরিমের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজেকে কী করো, আমি নিজেকেই প্রোটেক্ট করছি না, আরেকজনের কথা চিন্তা করতেছি, আপনি নিজেকে দিয়ে শুরু করেন, এরপরে পরিবারকে শুরু করে, পরিবারকে করে, এইভাবে যদি প্রত্যেকটা পরিবারে নিজেকে পরিবারকে শুরু করে, নিজেকে পরিবারে, তাহলে গ্রাম শহর বন্দর সবাই আইন লাগবো না, আইনের কোনো দরকার নেই। আইন যে এত কিছু করছে, এখন সব দেশের মধ্যে জেলখানা আছে কি না, পুলিশ আছে কি না, আইন আছে কি না, উকিল আছে কি না, তাহলে দুর্নীতি বন্ধ হয়েছে, তো কি লাগবে? এই জন্যই তো ইমানকে ঠিক করতে হবে, যদি ইমান থাকতো আইন, এখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোর্ট করা হয়েছে, কোর্ট করে দেখা যায় দুই বছরে এসে কোনো সুর একটাও নাই, দুই বছরের মধ্যে কি দুই বছর তিন বছর ধরে কোনো একটা সুর নাই, কোনো অপরাধী নাই, ডাক্তার এসে চিকিৎসা নিলে এবার ডাক্তারও আমি তো দুই বছর ধরে এসে কোনো চিকিৎসা কোনো রুগীও নাই। তখন উমর রাদিয়াল্লাহু বলছে যে আমরা এমন একটা জাতি, আমরা ভুক লাগলে খাওয়া দাওয়া করি, আর খাইলে কী করি, পেট বইরা খাই না, তো এর মধ্যে আমাদের রুগী নেই, রোগ শেষ। এরপরে সবাই আল্লাহকে ভয় করে, কেউ চুরি করবে না, তো সুর ভয় করে, কেউ ঢুকাও দেয় না। উমর রাদিয়াল্লাহু একদিন ঘোষণা দিয়ে দিলেন যে এই রাস্তার মধ্যে কালকে থেকে দুধের মধ্যে পানি মেলানো যাবে না, কী করানো যাবে না। হ্যাঁ, এখন দুধের মধ্যে পানি মেলানো যাবে না, এই কথা শুনি না এক বাসার মধ্যে, তো উমর রাদিয়াল্লাহু নিজে শুনতেছে, এক মহিলা মা ছেলে মেয়েরা কইতেছে যে দুধের মধ্যে পানি মিশাও, তখন মেয়ে কইতেছে যে আম্মা জান, যেন আমাদের বাচ্চা রাষ্ট্র খলিফা নিষেধ করছে, তাই কইছে যে খলিফা কি এখন বসে রয়েছে নাকি, এখানে খলিফা কি এখন বসে রয়েছে। তখন এই মেয়ে দেখেন আকিদা, এই যে আপনি যখন নিজে ঠিক হবেন সব ঠিক, তখন আর কেউ লাগবে না। মেয়ে বলতেছে যে উমর না থাকলে কি, উমরের অভাব আছে না, কে আছে, আল্লাহ দেখতেছে না, এই এই হলো বিশ্বাস। আপনার যতদিন সহি আকিদা না আসবে, যত আইন করেন আর যত কিছু করেন কোনোদিন সংশোধন, কিন্তু যখন আপনার ভিতরে যে রাসূলুল্লাহ সর্বপ্রথম দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে তাদেরকে এমন পবিত্র করছে যে তাদেরকে নির্যাতন করতে করতেও কোনো কাজ মক্কার পুরা সরকারে পারছে। আপনি যখন আইন, তাহলে মক্কার সরকারে দিয়ে একটা একটা মুসলমানরা কাফের বানিয়ে ধরছে না, জেল তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, নির্যাতন তাদের হাতে, সব কিছুর ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও একটা বেলালের মতো একজন ছোট্ট একটা গুলাম হেরে পর্যন্ত কী করতে পারে না, হেরপে যাই করতে পারছে, তাহলে আপনি সরকারের কোনো ফাওয়ারই নেই, ভ্যালুলেস।
আপনি আমি ঠিক হই সব ঠিক হয়ে যাবে, আপনি আমি ঠিক হবো না কেমন পর্যন্ত সরকার কেন চোদ্দ গোষ্ঠী সরকার হয়ে যাবেন কেমন পর্যন্ত। আল্লাহরে যখন দেখবো যে আল্লাহ এটা আমার রব, আমি আকাশের নিচে থাকি আর পাতালে থাকি, আমার রব আমাকে বিচারও করবে, আমাকে দুনিয়াতে পাঠাইছো কে, তার আইন মাইয়া চলতে হবে, তাকে শান্তি রাখ, তাকে তার সন্তুষ্টি করতে হবে, তখন দেখবেন যে আপনার জীবনটা মধুময় সুন্দর হয়ে গেছে পৃথিবীতেও করকালে সক্ষম। এটার নাম তৌহিদ, এটার নাম সহি আকীদা। এটা তো বুঝছি, এটা উত্তর শোনা সরকারের তো কিছু না কিছু থাকতো, কিছু না তো পাইলে করবেন, আপনি অসুবিধা নাই, কথা শোনেন, আপনি দেখেন নাকি সরকার সরকারের মধ্যে মূল টার্গেট করবেন না, যখন নাকি আপনি সহি হয়ে যাবেন তখন সরকারও করতে পারবে, কোনো অসুবিধা নেই, তখন তো সরকার আসবো কেন, আপনি সহি না হলে সরকারই তো হইতো না, করতে করবো। আপনি যখন সহি আকীদার অন্তর্ভুক্ত হবেন, সবাই সংশোধন হবে, তখন সবাই মিললে তখন আপনি একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র করতে পারেন, তখন আইন করতে পারেন, তখন নতুন যারা কিছু যারা নাকি অপরাধে এসে তাদের জন্য একটা বিচার ফয়সালা হবে। কিন্তু এরপরও যে আইন করে রাখছে, এরপর আপনি মনে করেন কি সবাই নামাজ পড়ে, দোকান যে বন্ধ হয় দোকান বন্ধ করে ভিতরে ঘুমায় থাকে, জানেন তাহলে ওইটা কি আইনে ফাঁকা মান, আইন সদ্য গোষ্ঠী করলে আপনার অন্তরে যদি ইমান না থাকে আইনেও কোনো কাজ হবে? সৌদি আরবে যে আইন এসেছে একটা বন্ধ করা যাবে, বন্ধ দোকানের ভিতরে বাঙালিরা বুঝে খাইতেছে, পুলিশ তার দোকানের ভিতরে দেখে না, বাইরে দেখে না দোকান কি বন্ধ করার ইচ্ছা আছে, এখন এত আইন করার পরে কি ঘুষ গেছে গা পুলিশে ঘুষ খাই গিয়ে দেখে না আমরা সৌদি আরবে? আইন থাকলেও কোনো কাজ হয় না, কিন্তু বাহ্যিক দিকে একটা শো আছে যে হ্যাঁ হ্যাঁ আছে ইসলামিক আইন কানুন সব হওয়ার পরে, এরপর দেখবেন যে পুলিশের ঘুষ খা, পুলিশের ঘুষ খা আর কিছু না। তো এই কোনো কাজ হলো পুলিশ হইয়াও সে তাকে দায়িত্ব দিচ্ছে, হয়তো আমাদের খেয়াল করতেছে, কারণ কি তার ভিতরে তৌহিদ আল্লাহর ভয়, কিন্তু আল্লাহর ভয় থাকে তখন সরকারেও ফায়দা হইব, পাবলিকেও সব কিছু ফায়দা ফায়দা, সরকারেও কামাইব সব কিছু কামাইব সবাই শান্তি, কিন্তু আল্লাহর ভয় না থাকলে সরকার মরকার আপনার কোনো কোনো কিছু নাই। প্রথম লাস্টে যেভাবে রসুলাম শুরু করছে এইভাবে আমাদের করতে হবে, এইভাবে যদি করি তখন আমরা সফলতা অর্জন করবো, কিন্তু আমরা যখন নিজস্ব কোনো পদ্ধতি তৈরি করবো যেটা নাকি কোরআনেও নেই হাদিসে নেই সাহাবাদের আদর্শ নেই, সেখানে আমরা যদি ক্ষমতাও পাই, ক্ষমতা পাইলেও সেটা আমরা কার্যকরী করবো না, কোথায় কার্য, মানুষের মধ্যে কার্যকরী করতে হবে। তো মানুষ আপনি এখন মনে করেন যে কেউ কেন খালি মাঠে গোল দেওয়া মানে কোছে না, আপনি পাবলিক ইয়া নেই গোল কেমন দেখবেন, আপনি খেলোয়াড়ি নাই খালি মাঠে একলা গোল নিয়ে ঘুরবেন কী ফায়দা, তো কমসে কম প্লেয়ার থাকতেই তো যারা দেখার এরা থাকতেই হবে। তো আপনি যখন নাকি একটা রাষ্ট্র কায়েম করবেন সেখানে যাদের মধ্যে আপনি ইসলামের আইন প্রয়োগ করবেন তারা মুসলমান সমাজ হতে হবে, তখন কায়েম হবে, কিন্তু মুসলিম সমাজ নয়, আপনি হিন্দুদেরকে নিয়ে ইসলাম কায়েম করলে কারণ আমার শুনবো তো কোনো সন্দেহ নয়। আর সরকার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা নূরের 55 নম্বর আয়াত করে দেখেন আল্লাহ তাআলা কি বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض ক্ষমতা নিয়ে আসেন তা সিদ্ধ করতে পারবেন, আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াদা, তোমরা যদি একটা একদল মুমিন তৈরি করতে পারো, আমানু অর্থাৎ সহি আকিদার, সহি আকিদার ও আমিন উৎসাহ লাগবে, সহি আমল লাগবে, বেদা তৈরি কাম হবে না, দুইটা শর্ত লাগে, কটা শর্ত, সুরানুরের বাংলা খুললে দেখেন সুরানুর 55 নম্বর আয়াত, আল্লাহর ওয়াদা, এখানে একটা মানে সাধারণ কথা না অনেক বড় জিনিস, এখানে আল্লাহ তালা কইছে যে হ্যাঁ তোমাদেরকে বলছে, কিন্তু আল্লাহ বলছে আল্লাহর ওয়াদা, ওয়াদা আল্লাহ ওয়াদা কোনো দিন মিথ্যা হয়, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তালা তোমাদের ইমানদারদের মধ্যে তোমরা যদি এমন একটা প্রকৃত মোমেন একটা গ্রুপ তৈরি হও যারা সত্যিকারের সহি আকিদা একটা পুরা তৌহিদকে তারা বাস্তবায়ন করতেছ, এরপরে সাথে সাথে করতে হবে আবার বেদাত মুক্ত আমল ও আমিরুস সালেহা, এই দুইটা কাজ করতে হবে, কটা কাজ, দুইটা কাজ করে যদি তোমরা আল্লাহর সামনে পরীক্ষা উত্তীর্ণ হইতে পারো, লাইস তাখলিফান্নাহুম ফিল আর, তখন ক্ষমতা আল্লাহ দিব, কেমনি দিব এটা আল্লাহ জানে, যে আমার দরকার নাই চিন্তা করো এটা আল্লাহর চিন্তা, তখন আল্লাহ তালা ক্ষমতা দেবে, ক্ষমতা যখন তুমি তোমাকে দেওয়া হবে তখন কিন্তু তুমি আবার শর্ত সাপেক্ষ, এখানে আল্লাহ তালা দুইটা শর্ত করার পর আপনাকে আল্লাহ ক্ষমতা দিব, এটা কার কথা,
আল্লাহর কথা। আর যখন ক্ষমতা পাইবেন, পাওয়ার পরে আবার আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছে। সূরা হাজের 40 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরযি আকামুস-সালাহ ওয়া আতাউয-যাকাহ ওয়া আমারূ বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর। ক্ষমতা পাইলে এরপরে আপনি তখন উল্টা কাম করতে পারবেন না, তখন আপনি নামাজ কায়েম করতে হবে, যাকাত সরকারিভাবে করতে হবে, তারপর আপনি সৎ কাজের আদেশ অসৎ কাজের, এই চারটা কাজ যদি আপনি ক্ষমতা পাওয়ার পরে অনবরত করেন, তাহলে আপনার ক্ষমতাকে আল্লাহ কী করবে, প্রতিষ্ঠিত করবে, সমাজে শান্তি আরও বাড়বে। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে যদি আবার আপনার আপনার ইচ্ছা মতো ঘুষ সুদ খাওয়ানো শুরু করে দেন আর আইন না করেন, তখন গিয়ে আবার ওই আগের মতো হয়ে যাবে। ঘটনা বুঝছেন? তাহলে এই যে ক্ষমতা জানা নেবে, তারা তো পাবলিক, তো তাদের মধ্যে যদি তৌহিদের জ্ঞান না থাকে, তারা পাইলে তো আবার ওই দুনিয়ার ফিসে ঘোরা শুরু করবে। কিন্তু তাদের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, তখন তারা এটা আমানত, এই আমানতকে তারা কোরআনের হাদিস অনুযায়ী কী করবে, পরিচালনা করবে। আর যারা পাবলিক, তারাও এর মধ্যে ইমান আছে, তখন তারাও কী করবে, মানবে। সেখানে কিছু অপরাধীরা যারা নাকি একদম টেরা, যারা নাস্তিক, তাদের তখন কড়া শাস্তি হবে, তখন তারাও ফাহাদ করার কোনো সুযোগ সুবিধা পাবে না আইনগতভাবে। তো এটা তো সিস্টেম হয়ে গেছে। কিন্তু আমি সব বাদ দিয়ে বলে আগে ক্ষমতা লই, এরপরে দেখা যাবে। তো ক্ষমতা হবেও না, তারপরে কামও হবে না। ভরসা করতে হবে কার উপরে, আল্লাহর উপরে, এবং আল্লাহর ডিসিপ্লিন মানে চলতে হবে, তখন ক্ষমতা দেবে। ক্ষমতা দিলে অবশ্যই আপনি যখন ক্ষমতা পাবেন, তখন আপনাকে অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে। কার বিধান? আপনার সরকারিভাবে নামাজ কায়েম করতে হবে, সরকারিভাবে যাকাত আদায় করতে হবে, যেন ইসলামের সমাজের মধ্যে অর্থনীতিটা মজবুত থাকে, সবার অর্থনীতি মানে দুর্বলতা চলে যায়, সবাই সম্পদশালী হয়। তারপরে সেখানে এই যে সৎ কাজের আদেশ, এইটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, এটার মাধ্যমে দ্বীনুন নাসিহা, এটার মাধ্যমে সমাজের মধ্যে কোনো ধরনের অপরাধ ঠিক যেখানেই হবে আপনি অনুষ্ঠিত করবেন, ইয়া করবেন, বিভিন্ন আইন কানুনের মাধ্যমে আপনি সংশোধন করবেন, আল্লাহ আমাদের সবাইকে তফিকদান করছেন। আমি এই সুদটা 100 টাকাটা দেওয়ার সমর্থ মতো আমার কাছে কিছু নাই, যে দেন একটু হেলদি হবে একটু দিতে আছে, এবং এই সুদ ধরতে গেল বা এটা তো আমার তো কিছু নাই, যদি গ্রামে দিয়ে দিন প্রথম প্রশ্ন হচ্ছে যে সুদটা কি জিনিস এবং সুদ থেকে বাঁচার কি রাস্তা আছে। এক নম্বর, সুদরা বুঝবেন যে সুদের যে নীতি হচ্ছে সেটা হচ্ছে বা কর্জা টাকার উপর বাড়তি টাকা নেওয়া, ঋণের উপর কী করা, বাড়তি টাকা নেওয়া। আপনাকে আমি বললাম ভাই আমাকে 1 লাখ টাকা দেন, আমি আপনি যখন ফেরত দিবেন তখন আমাকে বেশি দিতে হবে, 1,05,000, বা এটা চক্র আকারেও অনেকটা বৃদ্ধি পায় যে না দিলে আবার 10,000 ডবল হয়ে যাবে। এই জিনিসটা আলাদা পরিপূর্ণ হারাম করছেন, কী করছেন, হারাম করছেন। এটা আল্লাহ বলছে ও আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা আল্লাহ হালাল করছেন আর সুদে কী করছেন, হারাম করছেন। এখন ইসলামে আছে আপনি কর্জা দেওয়াটা অনেক বড় মানে অনেক সবের কাজ, আকরিদুল্লাহ কারজান হাসান, আপনি সুদ নেবেন না, এমনি দিবেন, একজনকে সাহায্য করবেন, সে সময় মতো আবার টাকাটা কী করবে ফেরত দিয়ে দেবে, এটা হচ্ছে ইসলামের নিয়ম। এখন এই যে বাড়তি টাকা নেবেন এটা হারাম, এই ব্যাপারে যদি আপনি করেন তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কী করা হলো, যুদ্ধ ঘোষণা করবে। এখন এখন নিয়ম হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমি কর্জা টাকা নিব, সুদ নিব না, এটা 1 নম্বর বাঁচার রাস্তা। আমার যখন প্রয়োজন হবে কী নিব, একজন থেকে দিনদার একজনের কাছে কর্জা যাব, সুদ ভিত্তিক নিব না। 2 নম্বর যদি সুদ নিয়ে নিছি, এখন আমি জানি না, এখন জানছে হারাম, তাহলে কী করতে হবে, যত তাড়াতাড়ি পারা যায় যারা সুদ নিছে যাদেরকে দিতে হবে তাদেরকে ক্ষমতা থাকলে দেওয়া, অন্য থেকে সাহায্য নিয়ে তাদের সুদ দিয়ে আসলটা দিয়ে তাদের থেকে মুক্ত হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া। কিন্তু আমি না মুক্ত হইতে পারবো না, চেষ্টাও করবেন না, তাহলে আল্লাহ মাফ করবে না। তবা করার অর্থ হচ্ছে যে আমি অমুকের থেকে 60,000 টাকা সুদ নিছি, 60,000 টাকা দিয়ে বা আমরা মাফ করেন, আমি দিতে পারতেছি না, কিছু দেন কিছু নেন, যেমন একটা
এপার ওপার করেন, তার থেকে আপনি সবাই থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। মুক্ত হয়ে আপনি তবা করলেন যে আর কোনো দিন আমি সুদ ভিত্তিক কোনো কাজ করব না, আল্লাহ আমি ক্ষমা করে দেবো। আপনি আর আপনি যদি সুদ নেওয়ার মালিক থাকেন, আসলে সুদ দেবেন না আর নেবেন না, আপনি যদি সুদ নিয়ে ব্যবসা করে থাকেন তাহলে আপনার তবা হলো আপনি সবাই আসল টাকাটা নেবেন আর সুদ নেবেন না। আপনি একজনে 60,000 দিয়েছেন, তার থেকে তো আপনি নেবেন 65,000, আর আপনি বলবেন না ভাই আমি তবা করছি 60,000 টাকা দেওয়া, 65,000 টাকা আমি, তাহলে আপনি মূলধনগুলো নেবেন আর বাড়তি সুদটা, এভাবে আপনার তবা হয়ে গেল। এভাবে তবা করলে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবে। আর কেউ মনে করে যে সুদ ছাড়া কোনো উপায় নেই, উপায় না থাকলে আল্লাহ তালা এমনি আপনি যদি আল্লাহ বলছে যে যে চেষ্টা করবে আল্লাহ তার রাস্তা খুলে দেবে। আপনি সঙ্গে আপনি কান্দা দোয়া করেন আল্লাহ কাছে, আল্লাহ আমি এই বিপদে ফেলাছি, আমি তুমি আমাকে অপেক্ষা আমাকে এই সুযোগ দাও, আমি আর কোনো দিন করবো, আল্লাহ তালা আপনার রাস্তা খুলে দেবে। কে খুলে দেবো রাস্তা? আল্লাহ, আল্লাহ সাথে সম্পর্ক করলে এটা লেখ নম্বর। 2 নম্বরে যে বিয়ের শাদীর ব্যাপারে বলছেন, যে বিয়ের শাদীর ব্যাপারে যখন একটা মেয়ে উপযুক্ত হয়, রসুল বলছেন মেয়ে উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিয়ে দাও, তাকে কী করো বিয়ে দাও। এখন এই মেয়েকে দেখার জন্য অন্য পুরুষ অন্য উকিলটা হারাম, কেউ দেখতে পারবে না, শুধুমাত্র যে পাত্র যে বিয়ে করবে সে দেখবে, তার বাপও দেখা যায় না, তার ভাইও দেখা যায় না। পাত্র পাত্রীর যে পাত্রীকে যে বিয়ে করার প্রস্তাব দিবে, যেই ছেলেটা পাত্রটা বিয়ে করবে সে দেখবে। সেটা রসুল ইসলাম বলছেন যে তোমরা যদি কাউকে বিয়ে করতে চাও তাহলে তাকে দেখো, তাহলে পাত্র পাত্রীকে দেখতে পারবে, পাত্রীও পাত্রকে দেখতে পারবে, কারণ সে বিয়ে করবে। কিন্তু এখানে ওই উকিলও দেখে বাপেরও দেখে পুরো গোষ্ঠী দেখে, এটা হারাম, এটা কখনো যায়, এটা কখনো যায় বুঝছেন। আর কারো প্রশ্ন আছে? আল্লাহ আরো সে থাকে আরবি যারা অনেক কিছু শেয়ার বানাচ্ছে, যেমন আমি একটা শেয়ার বলি, মঞ্জে গুঞ্জম দর জমিন আসমা লেখে গুঞ্জম দর কুলুবে মোমেনা, এরা বলি একটা টান্ডা আল্লাহ কয় আমি আল্লাহ স্থান আসমান হয় না জমিনে হয় না, আমি আল্লাহ স্থান হয় শুধু একমাত্র মমিনের কলবে, মমিনের কলবটা ভাই পুরুষের বান্ধুদের দুই আঙ্গুল দিছে সদাই সর্বদাই গরিব মতন টিক 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 মধ্যে থাকে, এইটাকে বলা হয় মমিনের কলব। এখন আমি বল আরো কথা খাতার আগে মমিনের কলব দাঁড়িয়ে বিশ্ব রাখি। মাশাআল্লাহ, কত সুন্দর কথা। এটা আপনি আমি আপনি যেটা কোশ্চেন এলাম আপনি কোশ্চেন হ্যাঁ কোশ্চেন, আর আমি যেটা কোশ্চেন আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আমার কথা তো আমার কথা জিন্দগিতে নেবেন কেন, আমার কথা হলো আল্লাহর কথা। আল্লাহ তালা কি বলছে এটা আমি শুনেছি, আল্লাহ বলছে ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী, এটা এই যে 54 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া, এটা আল্লাহর নিজের কথা। কার কথা? আমার কথা নাকি? আমার কথা চলবে নাকি? তাহলে আমি যেটা বলছি এটা আল্লাহর কথা, আমার কথা। আপনি যেটা বলছেন ওই ব্যাটার কথা, ওই ব্যাটার কথা সর্ব নাকি? ওটা কি আমার পর্যন্ত কইতে থাক কাম হবে না, ওই ব্যাটা আল্লাহ না আল্লাহর কোনো সাথে কোনো কানেকশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আমি আরশের উপরে আসি, আমি করো কালো কলমে নিজে নাই আমি, তো এটা এটা প্রমাণ দেখা খেয়ে নিজে বলতে, সেটা তো একটা ফার্সি কবিতার নির্দেশে, আর কবিরা কবিরাইও মিথ্যুক, আল্লাহ কোরআন নিজে বলছে কবিরা কি মৃত্যুক, কবিদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তালা বলতেছে সুরা অশ্বুল গাভুন, কবিরা সবসময় অবাস্তব কথা কয়, একটা কাল্পনিক কথা কয় যেটা কোনো ভিত্তি নাই সত্যিকার ভাবে। তো কবিতা তো ইসলামের কবিতার কোনো মূল্যই নেই, অথচ কবিতারা বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে না, তাহলে কি মান ধরে কিনা তাহা। এই জন্য যে আমরা আলোচনার মূল বিষয় ছিল আমরা কোরআন মানব, সহি হাদিস সাহাবাদের আদর্শ, এই তিনটা মানলে আপনি আর কোনো চিন্তা নেই। আর কারো প্রশ্ন? যে প্রশ্নগুলো সবাই গুরুত্বপূর্ণ নিজের জানার জন্য, আর একজনকে কি বলছে সেটার দিকে না তাকে, নিজের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করো কোরবানির সম্পর্কে আর একটা প্রশ্ন, মানে কোরবানটা আসলে ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর কথা প্রশ্ন।
এক নম্বর হচ্ছে যে কোরবানিটা কি জিনিস, কোরবানিটা এটা জানতে হবে। কোরবানিটা হচ্ছে একটা বিশেষ নৈকট্য লাভকারী একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পড়ছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, জবাই করো। কী করো? জবাই করাটা অনেক ক্ষেত্রে হারাম, অনেক ক্ষেত্রে শিরিক, অনেক ক্ষেত্রে আল্লাহর নৈকট্য লাভ করা। মাজারিকে ধন জবাই করবেন এটা হারাম, দেখি শিরিক। আপনি অন্য মানুষের জবাই করবেন এটাও কি হারাম। কিন্তু যখন নাকি সারা বছর ঘুরে কোরবানি জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, মাগরিব সূর্য ডোবার আগ পর্যন্ত, এই যে কটা দিন, 10, 11, 12, 13, এই চার দিনের মধ্যে যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করে, আপনার সংসার খরচের অতিরিক্ত এই 4 দিনের যে কোনো সময় যদি একটা দুম্বা কেনার টাকা থাকে আপনার কাছে, বা একটা গরু কেনার টাকা থাকে, বা আপনি একটা কি উট কেনার টাকা থাকে, তাহলে আপনি এটা কিনবেন। কিনে তারপরে এখন কী করবেন? এখন জবাই করবেন। কিনার আগে প্রথম শর্ত হচ্ছে এখলাস। প্রথম শর্ত কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে আল্লাহর জন্য কর। কার জন্য? এখন তো এক নম্বরে এই প্রথম রাউন্ডেতে সবাই আউট। প্রথম রাউন্ডেই ভাই বয়স দেয় কোরবানি, কী দেয়? খুব বয়সে সস্তাও আবার গুস্তও বেশি, সস্তাও আবার কি তাহলে এখানে তো এক নম্বর আপনি আউট হয়ে গেলেন। দুই নম্বরে আসেন, দুই নম্বর করে যে অমুক পাশের বাসার প্রতিবেশী হেরা উঠ গরু কিনতে আসে 1 লাখ টাকা দিয়ে, আমাদের 1.5 লাখ টাকা দিয়ে কিনতে কত, এখানে আরেকটা কম্পিটিশন, এটাও কি শেষ। এরপরে মানে প্রতিবেশীরা সবাই গোস্ত খাইব, কোরবানি দেবো, আর আমার ফলাফল না খেয়ে থাকবো, এটা তো ঠিক হয় না। সবাই সামনে অপমান চাইব, তো ভাই একটা দেওয়া দেওয়া কোরবানি, এটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লাকিন ইয়ানালুহু আত-তাকওয়া। আল্লাহ তাআলা এই গোস্ত চায় না, রক্ত চায় না, চায় কি? তাকওয়া, আল্লাহর জন্য জবাই করবেন। আমরা নিজেরা মক্কাতে হজ করতে গেছি, নিজেদের কথা শুনি, মক্কাতে হজ করতে গেছি আমরা 4 জন গেছি হজ করতে, আমরা গিয়ে কুরবানি দিব। তো 4 জনে 4টা দুম্বা কিনছি, কটা দুম্বা? 4টা দুম্বা কিনলে এখন তো জবাই করতে হইব। তো ওই জঙ্গলে গেছি, মরুভূমিতে গিয়ে কি করছি, জবাই করছি 4টা দুম্বা তাজা জবাই করছি। কইলে এখন কইলে এখন যখন জবাই যখন করছি অন্ত খাওয়ানো দরকার, কিছু কী করানো দরকার। এখন 4 জনে মিলে একটা কথা সিলাই মিলে করে খাওয়া হতো না, সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, 8টা দুম্বা 7টা ফালাজ হয়ে গেছে কেমন মরুভূমিতে। হাইটা দেখি যে উনি বাবার বা এইদিকে কোট ফেরে গেছে, এদিকে হাজার হাজার সবাই জব করে গেছে, কোনো খবরই নাই, কেউ বুঝতেও নিছে না, জব করছে না, জব করছে কোরবানি হয়েছে, সবাই কোরবানি হয়েছে। কারণ এই গোস্ত খাওয়ানোর নিয়ত নিয়তটা কী? টাকা দিয়ে কিনছে কিন না, জব করে এখন খাওয়ানো একটু অনেককে খাইবো, আর ক্ষমতা নেই, আমরা আরাম করে রাখছি, কোন সময় বানাবো, কোন সময় কী করবো, পাকাবো, কোনো চোলা নাই টোলা নাই কিছু না, খাইতে পারলে ভালো কথা, খাইতে পারলে কি, কিন্তু নিয়ত তো আসল কি আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, খরচ করা, খরচ করে এসে কোরআন এসে। তাহলে কোরবানির কিন্তু মূল উদ্দেশ্য গোস্ত খাওয়ানা, কিন্তু এখন হয়ে গেছে কোরবানির মূল উদ্দেশ্য কি গোস্ত খাওয়ানো। কাজেই প্রথম রাউন্ডে আউট, কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন আপনি কোরবানি করবেন সেটা নীতিমালা মানতে হইব। উট করলে কমসে কম 5 বছর লাগতে হবে, উটটার বয়স কত দিতে হইব? 1 নম্বর 5 বছর, 5 বছরে যদি কম হয় 1 মাস কম করে হবে না। তাহলে অনেকে কিনে যার খবর নেই, 2 বছরে উট কিনতে আছে, 3 বছর হবে না, এটা ইবাদত। তাহলে 1 নম্বর এটা 5 বছর হতে হবে, এবং এটার মধ্যে কোনো দুষ ত্রুটি থাকা যাবে না, এটা কামা যদিও ল্যাংরাও লোলা হয় বা পেটের মধ্যে পাতলা পায়খানা অসুবিধা থাকলেও হবে না। এটা 2 নম্বর যদি গরু দেন তাহলে 2 বছর দেবো, কমসে কম 24 মাস, কমসে কম কি 24 মাসের কম হয়ে যাবে না, 2 বছর এর উপরে যাওয়া, এটাও সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। বকরি যদি দেন আপনি তো বকরি দিলে কমসে কম
এক বছর লাগবে, কত 12 মাস হল আপনি সুটটা একটা কিনে দিলেন সস্তা বস্তু খাওয়ানোর জায়গায়, এটা সস্তা দেখা যায় 15,000 টাকা, এটা 10,000 টাকা, এটা সুটটা দেখা যাবে কিনে দিলেন, কোনো খবর নেই এটা কত বছর তাহলে হবে, আপনি দেখতে হবে এটা কি এক বছর হয়েছে কিনা। দুম্বা যদি ভেড়া বা দুম্বা দেন তাহলে 6 মাস, কমসে কম কত লাগবে 6 মাস। তো কিনলেন, কেনার পর এখন শর্ত হচ্ছে যে আপনি যদি ঈদের নামাজের আগে জব করেন তাহলে এটা কোরবানি হবে না। কখন জব করতে হবে? ঈদের নামাজের পরে খুতবা শুনি না, খুতবা শুনি না শুনেন, খুতবা শেষ হওয়ার পর সাহাবার মদিনাতে কী করছে, একদম সাহাবা কী করছে, রসুলের আসতে আসে বলছে ইয়া রসুল্লাহ আজকে আমরা ফজরে ফজরে কাম সেরে রয়েছি, মানে কারণ ভিড় টিপ আমরা আগেই নেওয়া যাবো বস বীর গুস্ত মুস্ত সব ঠিক করে রয়েছে, তোমাদের এটা কোরবানি হয়েছে না, এমনি জবা হয়েছে কী হয়েছে। তাহলে রসুল বলছে যে কোরবানির ঈদের নামাজের আগে খুতবার আগে যারা করবে তাদেরটা এমনি সাতকা কোরবানি না, কোরবানি করতে হলে ঈদের নামাজ ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাহলে এটা আপনাকে জবা করতে হবে কোন সময় ঈদের নামাজের পর। তারপরে আসেন 4 নম্বর, এখন আপনি বলবেন যে পয়সা অনেক বেশি আছে, একটা দিমু আমার নামে একটা রসুল্লাহ সাল্লামের নামে, একটা আমার আম্মা মরে গেছে হ্যাঁ নামে, সব বারবার দুই হবে না, কারণ কুরবানি হচ্ছে জীবিতদের জন্য, কাদের জন্য, যারা জিন্দা সে নিজে নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, কিনবে, এরপরে কি কোরবানি দেবে। এখন এরপরে আসেন 5 নম্বর, 5 নম্বর হচ্ছে যে কোরবানি দিবে সে নিজে জব করতেই পারবে, আপনি আরেকজনের দিয়ে জব করবেন, আপনি ইবাদত করতেছেন আদা করবেন যা মর্জি মতো করতেছেন, আপনি নিজে জব করতে হবে, জব করেন, এখন এই জব করাটা ইবাদত, জব করাটা কি, কারণ আপনি কোরবানি দেবেন জবই করেন নাই আরেকজনের দিয়ে জব করাইতেছেন, তাহলে হবে, আপনি নিজে জব করবেন। এখন মনে করেন আপনি জব করতে জানেন না, তাহলে বলছে যে আপনি চোখে দেখতেইব কী করতে হবে, আরেকজনের যে জব করাতে সেই দৃশ্যটা আপনাকে দেখতে হবে। তো জব করার আগে আপনি তো কিনছেন ওই সময় নিয়ত করেই কিনছেন, এখন এখানে একটা লিস্ট ব্যান্ডার লিস্ট আইন না করে আপনি বলবেন যে এত এত এতজন লোকের নামে একজনের পক্ষে নিয়ে, এটা আরেক সিস্টেম, এটা কোনো জরুরি না, কিনানোর সময় সবাই ইত্তেফাক করছে সাতজনে বিসমিল্লাহ আল্লাহ আকবার জব করবে। তো জব করার আগে ধারালো ছুরি থাকতে হবে, 1 নম্বর ধারালো ছুরি, 2 নম্বর সে এক জন্তুর সামনে আরেক জন্তুকে জব করা যাবে না, এক জন্তুকে, তারপরে ধারালো ছুরি থাকবে, তারপরে তাকে জব করার সময় তার চেহারাটা আপনার চেহারা কিবলার দিকে থাকবে, আপনার চেহারা কোন দিকে থাকবে, কিবলার দিকে, আর জন্তুরটাও কিবলার দিকে থাকবে, তারপরে আপনি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জন্য আমার পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো, তো বিসমিল্লাহ আল্লাহর উপরে তাকে জব করতে হবে খুব দ্রুত গতিতে, এবং তার যে শা রক যে ডাইনে বামে এগুলা খুব দ্রুত গতিতে সবগুলা কাটতে হবে যেন রক্ত প্রবাহিত হয়ে যায়। কী হয়ে যায়, জব করে ফেললেন, এখন আসেন জব করার পরে এখন আপনি যদি মাংস খাইতে চান খান, কিন্তু আপনি কবেন যে এখন 3 ভাগ করতেই দিব, 3 ভাগ, এটা আবার আরেক ফেসলা গেছে, 1 ভাগ আমার, 1 ভাগ ফকিরের, 1 ভাগ কি সেদিন আপনি বাড়াবাড়ি লাগিয়ে দেবেন, কোনো আছে কোথাও নেই এরকম ভাগ ভাগের কথা, কোরআন শরীফ পড়ে দেখেন এই যে সূরা হজের মধ্যে আছে যে তোমরা কোরবানি বস্তু খাও মিসকিনদের খাওয়াও, বাস এই কথা বলছি, দরিদ্রদেরকে খাও, মানে আপনি কোরবানি দিচ্ছেন, আপনি প্রতিবেশী কোরবানি দিচ্ছেন, আপনি একটা রান হেরে দিলেন, হ্যাঁ আবার আরেকটা রান দিল, সবাই বস্তু বন্ট আদান প্রদান হইতেছে, সবাই কোরবানি দিচ্ছে, আপনিও দেন হেও দেন আপনিও দেন, এটা কই ফেলেন নিয়ম, আপনি কোরবানি দিচ্ছেন, আপনি ধনী লোক ক্ষমতা আছে সারা বছর গোস্তু খান, এখন দেখেন যে প্রতিবেশী এরা মিসকিন পুরা খাসি দিয়ে দেন ওদেরকে, আপনি একটাও খাই না, পুরা টাকা ওদেরকে দিয়ে দেন, ওদেরকে দিয়ে দেন, আপনার কোনো আত্মীয় আছে আপনার আপন বোন আপনার ভাই আপন ভাই তারা দরিদ্র খাইতে পারে না, আপনি কোরবানি করে পুরো গোস্তু ওদেরকে দিয়ে দেন, গোস্তু খাওয়ার কোনো উদ্দেশ্য না, আপনি কোনো আমারও খাইতে দিব যাইতে তো লাভ হইবে, এটার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টিতে আরও আপনি পুরাটা দিয়ে দিলেন। এখন কেউ নাই এমন জায়গায় কোরবানি দিয়েছেন যে কোনো আত্মীয় স্বজন নাই মিষ্টিও নাই, আপনি পুরাটা খান নিজেই খেয়ে ফেলেন, কোনো অসুবিধা আছে, কিন্তু আপনি কেন না 3 ভাগের 1 ভাগ ধনী হোক মিষ্টি হোক আমরা হেরারা দিব, হেরা আমরা দিব, 1 ভাগ নিজেরা খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন দেয়, 1 ভাগ মিষ্টি দেয়, এটা করে সবাই মিললে বলে দেন এই দেশে আমি শুনছি সবাই মিলে দেয় 3 ভাগ করে সমাজের, আবার কি সমাজের নিয়ম আছে
আবার দেয়, হেরাল আবার দেয়, বাক্যের সব মানে নিজের ইবাদত, ইবাদত হলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সাহাবারা কি এরকম কষ্ট নাকি? আপনি কোরবানি দেন, আল্লাহর জন্য দিলেন, কিছু খাইলেন, ফকির দিয়ে দিলেন, সবাই দিলেন, বা কেউ নেই আপনি খাইলেন, কোনো চিন্তা নেই। কিন্তু যদি তিন ভাগ করতে হবে একবার, এগুলো সবগুলো আমি তো বাড়াবাড়ি, সবগুলো আমি তো বাড়াবাড়ি। সামান্য ক্লিয়ার হওয়ার জন্য কোরবানি আমি দিলাম, আর যে পরিমাণ কোরবানি আমি দিলাম, এই পরিমাণ খাওয়ানা আমার ঘরে আছে, এখন আমার চাহিদা মিটে না, এখান থেকে কি আমি গরিব প্রেসক্রিপশন না দিলে চলবো? আর হ্যাঁ, যদি আপনি কেউ নাই, আপনি খানা খেলা কোনো অসুবিধা নেই, অর্থাৎ ফকির মিস্ত্রি আছে, গরিব আপনি কিছু খান, অসুবিধা নাই। আপনি সবটা দিবেন, এই নিয়ে থাকতে হবে। প্রশ্নটা বোধ ছিল এটা, যে তালিকা করা হয় ছেলে অমুক, সাতজনের তালিকা করে তার নামে কোরবানি দিলাম, এই দেওয়াটার পদ্ধতিটা সঠিক না ব্যাটিং? এটা বোধ থাকবে, এটা সঠিক না, প্রশ্নটা বোধ এইটা কি বলে আমি দেখতেছি আপনি করতেছেন তো কে, আপনি জব করতে পারেন না, দিকে হেরে জব করাইতেছেন, ঠিক আছে, সে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জব করবো, আপনি দেখবেন তার তো কোনো নিয়ত নাই, কোরবানি তো তার না, কোরবানি কি তার ভাড়া করাইতে হবে না। ওর প্রশ্নটা হলো যে অমকের নামে এই পদ্ধতিটা কি সঠিক না? বং কোরবানি তো করবে ব্যক্তি, সে পারে না করবে আরেকজনকে দিয়ে, সে দেখবে, ঠিক আছে, কিন্তু যে বলা হতো যে অমকের নামে অমকের নামে অমক নামে, ওর প্রশ্নটা হলো এই পদ্ধতিটা ওনার প্রশ্নটা হতো এইটা, আমি কোরবানি করছি আমি সব খাইতে পারি, কারোর দিলাম না খাই ফেলাইলাম, আল্লাহর জন্য করবো আমার পক্ষ থেকে, হ্যাঁ মিন্নি মানে আমার পক্ষ থেকে, ঠিক আছে। সবই বলবার দেখি অফিসের কাজ নাকি ওখানে অফিসিয়াল, আবার আপনার সবাই দেব আল্লাহ অফিস বসাইছে, এখানে জানা যায় রিপোর্ট করতে হবে, কোরবানি বলে আপনার দেখবেন খালাস, এখন পুজো যদি করাইতে হবে এটা জরুরি নয়, এটা বলা বলা তো অনেক পুজো হয়ে গেছে, বেশ কয়েকজন ইমাংসা রাগ হয়ে গেছে, রাগ হয়ে যা করেছে সর্বনাম আমাদের আবার যদি টাকা নেওয়া হয় রাখো সবাই করছে, একদম 500-700-1000 টাকা দেওয়া হয়, ভালো একটা ইনকাম হয়, এখন আমার কথা কারণ দেওয়া ডিস্টার্ব হয়ে গেলো, আর বিরুদ্ধে যাওয়াই সব অর্থের মাস্টার পরিষ্কার হওয়া লাগে। নিয়তের ব্যাপারে এক নম্বর হচ্ছে নিয়তটা হচ্ছে নিয়তের স্থানটা কোথায় এটা জানতে হবে, নিয়তের স্থান হচ্ছে অন্তর, নিয়তের স্থান কোথায় অন্তর, এটা কোরআনে হাদিসে সবখানে আছে, নিয়তের স্থান অন্তর, মুখে না, মুখে তো মুখে উচ্চারণ করাটা বেদাত, নিয়তের জিনিসটা মুখে বলে আমি এই কাজটা এই জন্য করতেছি,
কিন্তু নিয়ত পড়াটা বেদাত, নিয়ত করাটা আমল কবুল হওয়ার শর্ত, মানে নিয়ত অবশ্যই থাকতে হবে। ইন্নামালা আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। কিন্তু এই নিয়তটা কোথায় থাকবে? অন্তরে। কিন্তু আপনি উচ্চারণ করেন তাহলে বুঝে গেলে যে আল্লাহ আপনার নিয়তের খবর জানে না, আপনি আল্লাহ শুনাইতেছেন। তো কাজেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কোনোদিন প্রমাণিত হয় না যে তারা মুখে উচ্চারণ করছে নিয়তরা। তো মুখে উচ্চারণ করাটা কি বেদাত, কিন্তু নিয়ত করাটা ইবাদত কবুল হলে শর্ত। তার মানে নিয়ত শব্দটা ইচ্ছা করা, আশা পোষণ করা, সংকল্প করা। হ্যাঁ, সংকল্প করা। আমি যখন করব তখন আমার হ্যাঁ হয়ে গেছে। আর আজকে বলা প্রয়োজন একটা কথা আছে, যারা বলছে মা বাবার নাম তোমার মানে বলতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দুম্বা না ছাগল কিনে তখন বলে যে একটা আমার পক্ষ থেকে একটা আমার অন্য পক্ষ থেকে, এরকম একটা কথা আছে না? উম্মতের প্রতি একটা ওনার কি আছে, একটা কৃপা আছে, দয়া আছে। এই জন্য উনি এই কাজটা যখন একবার দেখা গেছে দুইটা দুম্বা করছেন, একটা করছেন আমার পরিবারের পক্ষে, আরেকটা হচ্ছে আমার উম্মতে যারা কোরবানি দেয় নাই যারা দিতে পারে নাই তাদের পক্ষ থেকে আর কি। তাহলে ওটা তো উনি নিজের থেকে যাবেন, আমি যদি আপনি দেয় একটা কোরবান দুম্বা ভাই আমি আমার দুম্বাটা যেন করেন অসুবিধা নেই, এটা তো সব জায়েজ। কিন্তু মৃত ব্যক্তির নামে করাটা এটা জায়েজ না। আমরা যেটা বলছি যে কি মৃত ব্যক্তির নামে করা যাবে না, এবং রসুল্লাহ সাল্লামের নামেও করা যাবে না। রসুল্লাহ বলেন নাই যে তোমরা আমার নামে কোনো সাহাবারা কোনোদিন সাহাবারা তো বেশি বা ভালোবাসতেন রসুলকে, তো যদি এটা ভালো হইতো তো সাহাবারা অবশ্যই রসুলের নামে করতেন। তো ওনারা কোনোদিনও কোনো ইতিহাসে প্রমাণ নাই যে কোনো সাহাবারা রসুলের নামে কোরবানি করছে বা মৃত ব্যক্তির নামে। মৃত ব্যক্তির নামে সৎকার করা যায়, কি করা যায় পরিবারের নামে এমন উন্নত নাম। একটা বিষয় পরিবারের নামে এবং পেশা করি পরিবারের নামে, এবং তার মানে হলো মৃত ব্যক্তির নামে করে নাই, কিন্তু মৃত ব্যক্তি যারা তাদের নামে করা সবাই আলোচনা আলাপ করেন না, শুনেন মনোযোগ দিয়ে লাস্ট প্রশ্ন একটা শেষ করতে চান। উনি প্রশ্ন করছে যে মিলাদ জিনিসটা কি, মিলাদ আল মিলাদ আলিফ লাম মিম ইয়া লাম আলিফ মিলাদ মৌলুদ। আপনি যদি আরবিতে দেখবেন যে তারিখুল মিলাদ মানে জন্ম তারিখ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কখন সে জন্ম হয়েছে। তো এই জন্মকে কেন্দ্র করে কোনো ইবাদত বন্দেগী ইসলামে নাই, ঠিক আছে? জন্ম হওয়ার সাত দিনের দিন ইবাদত আছে, সেটাকে আকিকা বলা হয়। সেটা কি? একটা শিশু সন্তান যদি আল্লাহ তাআলা কাউকে দান করে, সেটা যদি ছেলে সন্তান হয় তার জন্মের সাত দিনের দিন দুইটা দুম্বা জবাই করতে হবে বা দুইটা ছাগল, সেটাও ছাগল হইলে এক বছর সম পরিমাণ সমবয়সী দুইটা, একটা দুম্বার দিনে একটা ছাগল তেলে চলবে না। ছাগল একটা দেড় বছর, এটা দেড় বছর সমবয়সী দিবে, এটা শর্ত লাগাইছে। সমবয়সী দুইটা ছাগল, সমবয়সী দুইটা দুম্বা ছেলে হইলে, আর মেয়ে হইলে একটা, মেয়ে হইলে কি তাহলে সংখ্যাটাও নির্ধারণ করা হয়েছে, জীব জানোয়ারের প্রকারটাও নির্ধারণ করা হয়েছে, এরপরে সময়টাও নির্ধারণ করা হয়েছে। সময়টা কখন জন্মে এখানে ভুল আছে, অনেকে মনে করে যে সাত দিনের ভিতরে, মনে করেন শনিবার জন্ম হয়েছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তো এই শুক্রবারে নিতে পারে যে কোনো দিন করলে হবে না, শুক্রবার দিন সাত দিনের দিন ওই দিন করতে হবে, মাঝখানে হবে না, ঠিক আছে? তাহলে এইটা এই জিনিসটা নিয়েও হ্যাঁ আমরা করবেন না, যেদিন সেদিন করি সেদিন আমরা রসনা বলল করো, রসনা আমাদের আদর্শ। এটা কোন কথা থেকে কোন কথাটা আসছে?
এখন আসতেছে আবার এই জন্য হ্যাঁ আমি আসতেছি তো এই জিনিসটাই বুঝতেছি। এই যে জন্মকে কেন্দ্র কইরা এই আকিকা আছে, কি আছে আকিকা আছে। এখন আসেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেদিন জন্ম হয়েছে এটাকে কেন্দ্র করে সবাই একটা খুশির একটা অনুষ্ঠান করে, কি করে খুশির অনুষ্ঠান করে। অনুষ্ঠানটা হচ্ছে কি তারা কি করে সবাই গোল হয়ে বসে, তারপর একটা আতর নেয়, আতর সিটায় সবাই বসে, কিছু মিষ্টি মিষ্টি আনে, আইনা বলে যে ভাই আজকে সিন্নি আছে মিরাজ আছে, একটা দোকান উদ্বোধন করলে সেখানে একটা মিরাজ করা, তারপর একটা গাড়ি কিনলে সেখানে একটা মানে একটা উদ্বোধনই করে এভাবে। তারপরে কী করে একজন মহানা ডাক দেশে আসে, এসে তারা সে গদ বান্দায় কতগুলো করছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মা আমিনা বিয়ে করে এত তারিখে তার বিয়ে হয়, তারপরে তিন মাস নয় মাস পরে থাকে, তারপরে এই কথা বললা, তারপরে এই নয় মাস পরে সোমবার দিন শুভে সাথে এই সময় রসুল জন্মগ্রহণ করে, এই কথা বলে সবাই দাঁড়ায় 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 বলে যে আনাবি সালাম আলাইকা, এই কথা বলে। এই যে সিস্টেমটা আছে এটা সম্পূর্ণ হারাম কাজ, সম্পূর্ণ বেদাত, এটা কোরআনেও নাই হাদিসেও নাই কোথাও নাই। রসুল্লাহ সাল্লামকে কেন্দ্র করে এটা করা হয়। আর জনসাধারণরা করে বার্থডে, কি করে বার্থডে মানে সাধারণ মুসলমানরা কি করে যে আজকে আমার মেয়ের জন্ম তারিখ জমা করে, সারল টারল জমা করে, হেভি বার্থডে একটা কেক কাটে, কেক কেটে মোমবাতি লাগায়, মোমবাতিতে ফুল দিয়ে দিলে কি করে নিবা কেক কাটে। তো এই কাজটা আর ওই কাজটা দুটোই খ্রিস্টান ইহুদিদের অনুসরণ অনুকরণ, এটা করা নেওয়া নেই। আমি রসুল ইসলাম বলছি যে আমার আমার দায়িত্ব এমন কোনো ভালো কাজ নেই যেটা আমি তোমাদেরকে বলে যাই নাই, এমন কোনো খারাপ কাজ নেই যেটা থেকে আমি সাবধান করি নাই। যদি ওই কাজটা হইতো তো রসুল ইসলাম অবশ্যই বলতেন যে আমি যেদিন জন্মগ্রহণ করেছি ওই দিন তোমরা এরকম করে বসবা, আমার জন্মের কথা বলবা, তারপরে তোমরা দাঁড়াইবা, আমাকে সালাম বললে একসবার করতাম, কিন্তু এই ধরনের কোনো কথা কোথাও নেই। হ্যাঁ এরা তারা কী করে যে যারা মিলাদ করে এরা বলে যে মিলাদ নাই কোনো শিবে, ঈশা আসলামের জন্মের কথা আছে, এই কথা যে ঈশা আসলামের জন্মের কথা আছে কোরআনে আসে মিলাদ, তুমি জন্মের কথা না আছে জন্ম মিলাদ ধরনের কথা আছে নাকি, তা এইভাবে ধর ঢুকা দেয় মানুষকে যে ঈশা আসলাম জন্ম সে কোরআনে মিলে আছে, তো জাকারিয়া স্যার ইয়াহিয়া জন্ম সেটার কথাও তো আছে, তো এটা তো আল্লাহ তালা নিজেই নাম রাখছে আল্লাহ বলছে যে আমি তোমাকে ছেলে দিলাম জন্ম হয়েছে নামও রেখে দিলাম ছেলের নামও, তো জন্মের কথা আছে জন্মের কথা বড় কথা, কিন্তু আপনি যে এই মিলাদ শরীফটা একটা অনুষ্ঠান ইবাদত বানাইছেন এটা কোথায় আছে বলেন? এই এই করাটা কথাটা এটা একদম হারাম। এখন এটা আবিষ্কার হয়েছে কোথা থেকে, শেষ কথা এটা কেমনি আবিষ্কার হয়েছে, এটা হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 600 বছর পর, কত বছর পর 600 বছর পরে কোকো বোর নামে এক বাদশাহ ছিল ইরাকের মধ্যে, সেখানে মুসলমানরা ছিল খ্রিস্টান ছিল, খ্রিস্টানরা তারা যিশু খ্রিস্টান নামে জন্ম এই বার্থডে করতো, তখন মুসলমানরা বলছে যে আমরা আমাদের নবীর করুক, হেরা হেরা নবীর করে, তা আমরা তো আরও আমাদের নবী তো আরও ভালো, তখন তারা অনুমতি নিয়েছে যে বাদশাহ অশিক্ষিত ছিল এটা করা অসুবিধা, তখন নাচ গান করে এই চালু হয় তখন থেকে, এইভাবে সারা বিশ্ব মধ্যে ছড়া যায়। এখন নামাজ রোজা বাদ মিলা দিলে আসলে ইবাদত মানে উঠতে বসতে চলতে ফিরতে মসজিদে সংক্রান্ত তারা মিলাদ করে, কিন্তু এই মিলাদটা কোরআনেও নাই হাদিসেও নাই কিতাবও নাই সাহাবাদের আমলেও নাই, এটা দুঃখা দেওয়া দুঃখা দিতে যে এমন তারা পর্যায়ে পৌঁছে বলে রসুলের মিলাদ পড়ে সাহাবারাও পড়ছে স্বয়ং আল্লাহও বলে মিলাদ পড়ে, এখন মানে আল্লাহও মিলাদ পড়ে চিন্তা করে মানুষের দোয়া দেওয়া। রসুল সাল্লাম তো ওনার জন্য কাহিনীটি কয়ে দেয়া ওনার বরকতের জন্য আমার ঘর প্রথম ঘর দিলাম বা দোকান দিলাম বা ঘরে একটু ইয়ের জন্য বরকতের জন্য এই কথাগুলো কইলে খারাপ থাকে, এটাই তো বরকতের জন্য এটা বেদা। রসুল বলছে নতুন জিনিস কুল্লু বেদা আতিন গলালা ও কুল্লু গলাল আতিন ফিন্নার মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, আপনি বরকতের জন্য যত ভালো কথা বলেন এই কথাটা যদি রসুল না করে থাকে কোরআনে না থাকে হাদিসে না থাকে এটাকে রসুল বলছে বেদা এবং এটা নতুন জিনিস, আর নতুন জিনিস রসুল বলছে কুল্লু বেদা আতিন গলাল, সব নতুন জিনিস হচ্ছে পথভ্রষ্টতা অকুল্য দলায়ালাতিন ফিন্না, এবং সমস্ত পথভ্রষ্ট মানুষের কোথায় নিয়ে যাবে যত ভালো কাজ হোক যত ভালো হোক যত বরকত হোক আনুগত্য করার মাধ্যমে আপনি রসুলকে কি করবেন ভালো বাসবেন।
আমাদের দেশে মুফতি মহাদ্দেশ আলহামদুলিল্লাহ ক্যাটাগরি যারা সবাইকে এটা সর্ব হতে পারে, সাধারণ মানুষ তো আসলে তারা না বুঝি করে ওনারাই কেন পর্যন্ত হন তা না হন। হাদিস শরীফে আছে যে মানে পদভ্রষ্ট ওলামা তো সবচেয়ে বড় আলেম শয়তান না, মানে শয়তান কোরআন হাদিস জানে কোন জানে তারপরে আমিও তার আসতাম নাও পারি সামান্য একটা বিষয় তোলার না হয় তাদের আমি ভুলে আছি। এখন যদি আমি আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সালামের জবাব দিলাম তোমরা যতক্ষণ পর্যন্ত মোমেন না হবা জান্নাতে যাবা না, লাতাদখুল জান্নাত হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে ততক্ষণ তোমরা জান্নাতে তোমরা ভালোবাসবে বলেছে সালামের অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম, এক নম্বর আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি আল্লাহর রহমত ও বারাকাত আল্লাহ বরকত দেন, তাহলে বরকত দেওয়ার মালিককে আল্লাহ রহমত দেওয়ার মালিক, তাহলে এটা আপনি একটা দোয়া করলেন এখন একজন ভাইয়ের জন্য, তো এটা একটা আদব আছে। আদবগুলো হচ্ছে যে রসুলাম বলছে যে যে বড় সে ছোটকে সালাম দেবে, এক নম্বর কি বড় যারা ছোটকে সালাম সেটা বয়সের দিক দিয়ে হোক জ্ঞানের দিক দিয়ে হোক, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে অনেক মানুষকে কম মানুষ সালাম দেবে, কম মানুষ কী করবে অনেক মানুষকে সালাম দেবে। তিন নম্বর হচ্ছে যে হাঁটতে সে বসা ব্যক্তিকে সালাম দেবে। চার নম্বর হচ্ছে যে গাড়িতে আসে পথ চলার মানুষকে সে কী করবে সালাম দেবে। পাঁচ নম্বর আপনি মহিলাকেও সালাম দেন, যদি কোনো ফিতনা থাকে ফিতনা না থাকে সে মহিলাকেও আপনি সালাম দিতে পারেন। ছয় নম্বর হচ্ছে যে ছোটরাও বড়দেরকে সালাম দিতে পারে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে সালাম দিতেন, শিশুদেরকে সালাম দিতেন, মহিলাদেরকে সালাম দিতেন, মহিলারা সালাম দিতেন। তো এই সালামের বিনিময়ে কিন্তু শর্ত আছে যে আলামান আরাফতা অমাল্লাম তারফ, বাংলাদেশে সালামের যে প্রচলন আছে যে শুধু স্বার্থ থাকলে সালাম দেয় এবং পরিচিত পরিচয় হলে স্বার্থ থাকলে, এছাড়া সালাম দেয় না, এটা বেদাত। আপনি সালাম দিবেন চিনেন আর না চিনেন আল্লাহর জন্য দিবেন, আবার সবাইকে সালাম দিলে আপনি আপনি দশজন বসে আছে একজনকে এসে সালাম দেবেন, বাকি মানুষকে সালাম দেন, হাত মিলালে সবার সাথে হাত মিলাই দিই আর সালাম দিলে সবাইকে আমভাবে সালাম দিতে হবে। আর সালামের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে যে আমার তাহলে এটা আল্লাহর জন্য হবে না, সালাম দিতে হবে কিসের জন্য একমাত্র আল্লাহর জন্য, তাহলে তো ভালোবাসার সৃষ্টি। ওনার প্রশ্নটা বলতে এইটা, যেমন আমি আপনার বললাম আসসালামু আলাইকুম, আপনার তো বলতে হবে ওয়ালাইকুম আসসালাম, আপনার বললেন আসসালামু আলাইকুম, আমি তো মনে করি যে যারা আমরা বড় তারা ছোটদেরকে আমরা কি করবো দোয়া করবো ঠিক না, আমি তো মনে করি যে যারা মুরব্বী আছে এরা বাচ্চাদেরকে সালাম দেয়, হ্যাঁ কিন্তু জানাকে যে জোর করে আবার আল্লাহ শান্তি বরকত রহমত বর্ষিত অবশ্যই ঠিক না, তখন সে ওয়ালাইকুম আসসালাম আপনার উপরেও, এখন আমি কেন ছোটদের জন্য
আমি হইলে মনে চাইলে আমরা তারা মসজিদে বলবো হইলি আর উদ্গারটা কি করবে একদম যে ব্যক্তি করবে তার জন্য সব আরেকজনের জন্য সব ট্রান্সফার করা যাবে না ভাড়া করা যাবে না ইসলামের মধ্যে রসুল সাহেব সুন্নতের মধ্যে শুধু খতম বড় খতম কোনো কিছুই নাই শুধু কথা সবগুলাই কি বেদাত সবগুলাই কি এইগুলো তো বেদাত মানে আমরা বললাম কি এমন কোন কাজ যেটা নাকি নতুন আবিষ্কার এটার নাম ঠিক আছে সব ডিলিট করে